डाने तक माना अमर नबीर बाबा नाय अपन चाचा बुताल गुना नबी जी खाती जाओ दुनिया नाय শুধু কি আমি একা আপনার পাগল না না আমার মেয়েটা আপনার বড় পাগল পয়গম্বর আমার নবী হাউ মাউ করে কান্দে কান্না করতে করতে নবীজি জানালা দিয়া বাহিরে তাকায় নবী গো আপনি মনে করছেন শুধু মানুষ আপনার পাগল আমার আল্লাহ তাআলা বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ হে নবী আমি আপনাকে আলামিনের জন্য রহমত স্বরূপ পাঠাইলাম কেমন আলামিন আমরা পাইলাম কেমন আলামিনের জন্য রহমত স্বরূপ নবীকে আমরা পাইলাম বলতেছিলাম বান্দা যেই সময় হেরা গুহায় আমার নবী জি ধ্যানমগ্ন আমার নবীর কাছে আল্লাহ তাআলা জিব্রিলকে পাঠায় দিল যাও যাও জিব্রিলের নবীর কাছে যাও জিব্রিল আলাইহিস সালাম নবীকে চাপ দিলেন নবী পড়েন নবী বলে পড়তে জানি না আবার বলেন পড়ো নবী বলে পড়তে জানি না যখন বলে প্রভুর নামে পড়ো আমার নবী একসাথে পাঁচ আয়াত পড়ে ফেলল আমার নবী এতদিন এত ভালো এত ভালো আজ আমার নবী আর ভালো নাই নবীকে যখন কোরআন দেওয়া হলো বেঈমান আমার নবীকে এত মারে আপন চাচা আবু জাহেল নবীর পিঠে উটের পচা নারী ভরি চাপায়া আমার নবীকে এত মারে আমার নবী যখন খাদিজার কাছে চলে যায় খাদিজা নবীর রক্ত মুছায়া দেয় আর মাথায় হাত বুলায় দেয় আর ডাক দিয়ে বলে পয়গম্বর গোটা আরবের মানুষ আপনাকে না চিনুক আমি খাদিজা ভালো করে আপনাকে চিনি এই মক্কার মানুষ একটা সময় এমন একটা সময় আসবে আপনি কালেমার পতাকা উড়াবেন মক্কার মানুষগুলো হাজার হাজার মানুষ কালেমার ছায়া চলে এসে মুসলমান হয়ে যাবে আল্লাহু আকবার বলেন আল্লাহ মক্কা বিজয় হয়েছিল কিনা অ মুসলমানের দল নবীজি মুহাদ্দিসিনে কেরাম আমুল হুজন বলেছে নবীজি সব থেকে কষ্টের বছর আমার নবীজি দেখে চাচারাও কেউ পাশে নাই শুধুমাত্র আবু তালেব নবীর পাশে আছে আবু তালেব বলে মুহাম্মদ গোটা মক্কার মানুষ তোমার বিরোধী হলে আমি আবু তালেব তোমার পাশে আছি আমি আবু তালেব তোমার গায়ে ফুলের টোকাও লাগতে দিব না আবু তালেব হঠাৎ করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আমার নবী একা হয়ে গেল খাদিজার কাছে গিয়ে কান্না শুরু করে দিয়েছে খাদিজা এতদিন আমার অভিভাবক ছিল আমার চাচা আজও আমার চাচা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল এই কিছুদিনের মাথায় আম্মা জান খাদিজাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল এবার আমার নবী ডানে তাকায় মানা আমার নবীর বাবা নাই আপন চাচা আবু তালেব নাই নবীজির খাদিজা ও দুনিয়ায় নাই বেঈমান একা পায়া নবীর এবার বেশি আঘাত করা শুরু করে দিছে আমার নবী আল্লাহর দিকে তাকাইয়া আল্লাহকে ডেকে বলে আল্লাহ তুমি যেটা ফয়সালা করো আমার আল্লাহ বলে নবী আমি আপনাকে খুব শীঘ্রই হিজরতের জন্য অর্ডার করব আপনি প্রস্তুত থাকবেন একজন সফর সঙ্গে আপনি নিয়োজিত করে নেন আমার নবী দৌড়ে আবু বকরের কানে কানে গিয়ে বলে আবু বকর আমার আল্লাহ আমাকে হিজরতের জন্য অর্ডার করতে পারে তুমি প্রস্তুত থাকো এর থেকে প্রায় দেড় থেকে দুই বছর পর
আমার নবী যে আবু বকরের সাথে আমার নবী হিজরতের জন্য যখন অর্ডার পাইলেন দের থেকে দুই বছর পর হিজরতের অর্ডার পাইলেন গভীর রাতে আমার নবী রওনা দিয়েছে হিজরতের জন্য ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা হয় আমার নবী গভীর রাতে আবু বকর সফরের সঙ্গে আবু বকরকে নিয়ে রওনা দিবে জন্য আবু বকরের ঘরের কিনারায় গিয়া দাঁড়ায়া ডাক দিয়েছে ইয়া আবা বকর ও আবু বকর বলেই নবী যখন দরজায় হাতটা লাগাইল দেখে দরজা খোলা আবু বকর লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ বলে দাঁড়ায় গেছে আমার নবী ডেকে বলে আবু বকর এত রাতে কি তুমি ঘুমাও না আবু বকর কয় না নবী আপনি হিজরত করবেন এই জন্য আমি ঘুমাই না আমার নবী কয় আবু বকর আল্লাহর কসম যেই আল্লাহর হাতে আমার জান আজকে আমি হিজরত করব আমি আর আল্লাহ সারা পৃথিবীতে কেউ জানে না আবু বকর তুমি কেমনে জানছো আবু বকর চোখের পানি সেরে কান্দে কোনো কথার জবাব দেয় না আমার নবী আবার ডেকে বলে আবু বকর তুমি আমায় একটু সত্যি করে বলো তুমি কেমনে জানছো আবু বকর কোনো জবাব দেয় না চোখ থেকে দর 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 করে পানি পড়া শুরু হয়ে গেছে আমার নবী আবু বকরের মাথাটা টাই না নিজের বাহুর উপরে রেখে মাথাটা মুছায়া দেয় আর ডেকে বলে আবু বকর তুমি যদি না বলো তুমি জানো আমার আপন বলতে কেউ নাই আমার কাছে গোপন করলে বলো আমি কেমনে জানবো তুমি কেমনে জানছ আমায় একটু বলে দাও আবু বকর ফুফায়া ফুফায়া কান্দে আর ডেকে বলে পয়গম্বর আপনি সেই দেড় বছর আগে আমায় বলেছিলেন হিজরত করবে সেদিন থেকে আবু বকর আমি একটা রাত্রের জন্য বিছানার পিঠটা লাগাই না আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার ও নবী আমি একটা রাতের জন্য বিছানার পিঠটা লাগাই না আপনি আবার কখন আমাকে ডাক দিবেন আর যদি আমায় না পান আপনি বড় কষ্ট পাবেন এই জন্য আমি ঘুমাই নাই আমার নবী আবু বকরের হাতটা উঁচু করে নিজের হাতটা সাদা আঙ্গুলটা আল্লাহর দিকে উঠায়া বলে আবু বকর ওই আল্লাহর কসম যেই আল্লাহর হাতে আমার জান আমার প্রাণ ওই আল্লাহর কসম করে বললাম আবু বকর আমি নবী তোমাকে সারা জান্নাতে ঢুকতে পারি না আমার নবী রওনা দিবি দিব আবু বকর কয় নবী যে আমার মেয়ে আসমা আপনার জন্য একটু নাস্তা বানাইছে একটু ঘরে চলে নাস্তার জন্য আমার মেয়ে আয়োজন করেছে আমার নবী চোখটা মুছতে মুছতে যখন ঘরে ঢুকে গেল নবী গিয়া দেখে ঘরে হরেক রকম নাস্তার আয়োজন অত অল্প টাইমে কেমনে সম্ভব আবু বকরকে ডেকে বলে আবু বকর এত অল্প টাইমে এত নাস্তা কেমনে বানাইছ আমায় একটু বলো তোমার মেয়ে কেমনে বানাইছে আবু বকর ডেকে বলে নবী গো শুধু কি আমি একা আপনার পাগল না না আমার মেয়েটা আপনার বড় পাগল পয়গম্বর সেই দেড়টা বছর ধরে আমার মেয়েটা আপনার জন্য নাস্তা বানায় আর সকালবেলা যখন হয়ে যায় সব নাস্তাগুলা গরিবের কাছে বিলিয়ে দেয় নবী আমার আসে নাই আমার মেয়েটা আপনার জন্য নাস্তা বানায় প্রতিদিন অপেক্ষা করে আমার নবী হাউ মাউ করে কান্না কান্না করতে করতে নবীজি জানালা দিয়া বাহিরে তাকায় হঠাৎ তাকায় দেখে একটা ঘোড়া দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছে আমার নবী ডেকে বলে আবু বকর এই ঘোড়াটা কেন দাঁড়ায় দাঁড়ায় কান্দে আমায় বলে দাও আবু বকর চোখের পানি সেরে কান্দে আর ডেকে বলে নবী গো আপনি মনে করছেন শুধু মানুষ আপনার পাগল ওই বনের পশু পাখিও যে আপনার কত বড় পাগল সেই চারটা বছর আগে আমি যখন আমার মেয়েকে বলেছিলাম আমার নবী আমার সাথে হিজরত করবে কথাটা ঘোড়াটা সব শুনে ফেলেছিল নবী আমার এই ঘোড়া তার পিঠে করে আপনাকে মদিনা নিবে এই জন্য ঘোড়াটাও দেড়টা বছর পর্যন্ত ঠিক মতো খাইতেও চায় না ঘুমাইতেও চায় না আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার
ও মুসলমান আমায় একটু জবাব দেন, এই যে পশু নবীকে যতটুকু ভালোবাসছে, একটা পশু নবীকে যতটুকু ভালোবাসছে, মানুষ হয়ে শ্রেষ্ঠ নবীর উম্মত হয়ে নবীকে আপনি আমি ততটুকু ভালোবাসতে পারছি নাকি? আরো জোরে বলেন। হায়ওয়াতুল হায়ওয়ান কিতাবে একটা ঘটনা পড়েছিলাম মাদ্রাসা থাকতে, একটা পিঁপড়া আল্লাহর দরবারে দোয়া করেছিল, আল্লাহ আমার যদি একটু মদিনা দেখাইতেন নিজেকে ধন্য মনে করতাম। কবুতরটা পিঁপড়াকে নিয়ে মদিনায় নিয়ে গেল। মদিনায় নামার পর মদিনার মাটি গুলো পিঁপড়া বারবার গায়ে মারতেছে, বারবার গায়ে মারতেছে। কবুতরের প্রশ্ন, ও পিঁপড়া আল্লাহ তোমারে মদিনা দেখা দেখতে চাইছে দেখাইছে, এরপরও তুমি মদিনার ধুলোগুলো কেন গায়ে মাখতেছো? পিঁপড়ার জবাব শুনে না, পিঁপড়া ডেকে বলে, কবুতর গো তুমি কি জানো এই মাটি কাকে আগলে রেখেছে? এই মাটি আমার নবীকে আগলে রেখেছে তুমি জানো? এই দুনিয়ার মাটি বান্দা বাংলার মাটি, সৌদির মাটি, সব ইন্ডিয়া পাকিস্তানের মাটি, তবে শুধুমাত্র মদিনার মাটির সাথে কোনো তুলনা হয় না। নবীজি মদিনায় ঢুকলো, মদিনা সোনার মদিনা হয়ে গেল, ঠিক কিনা?